সরকারি নির্দেশে পড়ুয়াদের প্রচণ্ড গরমের হাত থেকে স্বস্তি দিতে সোমবার থেকে সকালে স্কুল হওয়ার কথা থাকলেও সকালে স্কুল বন্ধ রাখার অভিযোগ মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের 22 নম্বর কেন্দুয়া প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে, ফলে হয়রানি শিকার ছোট শিশু ও তাদের অভিভাবকেরা। এই ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা। অভিভাবকদের অভিযোগ, সরকারি নির্দেশ অনুযায়ী সকালে স্কুল খোলার কথা, কিন্তু ফরাক্কা ব্লকের 22 নম্বর কেন্দুয়া প্রাথমিক স্কুলে জলের পাইপলাইনের কাজ ও অন্যান্য জলের কাজ করার জন্য সকালে স্কুল বন্ধ রেখে 11টা থেকে স্কুল খুলে রাখার সিদ্ধান্ত নেন প্রধান শিক্ষক। যেহেতু জলের পাইপলাইনের কাজ ও অন্যান্য জলের কাজ করার জন্য মিস্ত্রি 11টার পর আসবে, সেই জন্য আর স্কুল বন্ধ থাকার খবর অভিভাবকদের জানানো হয়নি বলেও অভিযোগ। স্কুলে যাচ্ছে তারা জল পর্যন্ত খেতে পাচ্ছে না, শুধু স্কুল বলে নয়, এটা তো বিভিন্ন গ্রামে হচ্ছে। এগুলো বিভিন্ন গ্রামে আজকে টিউবওয়েল ঠিক নাই, একটা ঠিক নেই, কোথাও জল পাচ্ছে না, আজকে হাহাকার করছে দুদিকে। তাহলে কার দোষ দেব? আপনারা সবই বুঝতে পারছেন দোষটা কার দিকে যাবে, আঙুলটা কার দিকে উঠবে। দুপুরবেলা ক্লাস হবে, এখন স্কুলে তার পাইপলাইনের কী কাজ আছে তার সঙ্গে ক্লাসের কী সম্পর্ক? সকালে ক্লাস করেও তো 11টার পরেও তো কাজ করা যায়, ক ঘন্টা ক্লাস হয়, ছুটি হওয়ার পরেও তো সেই কাজটা করা যায়। ও বাহানা করছে, হেডমাস্টার এগুলো বান্দরামি করছে, দেখছি আমি বিষয়টা, আমি তো বিডিওকে বললাম, আমি নিজে নিজেও খোঁজ খবর নিচ্ছি। যদিও প্রধান শিক্ষক সন্দীপ মুখার্জির দাবি, তিনি ফরাক্কা চক্র স্কুল পরিদর্শক দীপান্বিতা কুণ্ডুকে মৌখিকভাবে জানিয়ে সকালে স্কুল বন্ধ রেখে 11টা থেকে স্কুল খোলার সিদ্ধান্ত নেন। স্কুল মাস্টার আসছে আপনার 10:45-তে, হ্যাঁ মানে 10:30-টার উপরেই আসে, 10:45-তে এরকম মাস্টার হেডমাস্টার ঢুকে, হ্যাঁ নর্মাল দিন, মানে মাস্টারের ইচ্ছা বাচ্চাদের খাইয়ে দিছে, হ্যাঁ খাওয়া দাওয়া করিয়ে দিছে, দিয়ে ও 2টার দিকেও চলে যায়, 1:30-টার দিকেও চলে যায়, থাকে না হেডমাস্টার। পড়াশোনা ঠিক হয় না এখানে। মর্নিং আমি এসআই ম্যাডামকে জানিয়েছিলাম যে এই কাজগুলো করতে হবে, ম্যাডাম বারবার তো সম্ভব নয়। দীপান্বিতা কুণ্ডু মহাশয়া, হ্যাঁ মুখে জানানো আছে মৌখিকভাবে, যেহেতু ছুটি ফুটির কোনো ব্যাপার ছিল না, অফিসিয়ালি করতে পারি না, কালকে রবিবার, এমনি তো ছুটি শুক্র শনি ছুটি ছিল, সুতরাং মৌখিকভাবে যা বলা হয়েছিল।